দেওয়া হচ্ছে। আমরা সেটি দেখাচ্ছি চরমোনাই পীরের, আমরা দেখা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি, তাকে আমি সঙ্গে সব পিটিয়ে রক্তাক্ত করেছে, বন্ধ করতে পারে নাই। উপরন্তু আবার কি বলছে, আমি ধিক্কার জানাই যে তিনি কি ইন্তেকাল করেছেন, আপনারা কি চান তার লাশ, আপনারা কি চেয়েছিলেন যে তিনি মারা যাক, এত এত ব্যর্থ আপনারা। কিন্তু কথা গলাবাজি কিন্তু ঠিক হয় শেষ হয় না, গলাবাজি এমন প্রতিদিন সুবিধা আছে, যতগুলো টেলিভিশনের ভাই আমার এখানে ক্যামেরা ধরছেন তার মধ্যে আমার এই কথা মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড বলতে পারবে, তার বেশি বলতে পারবে না। কেন, ওই যে মাথার উপরে তাদের খর্গ বসে আছে, নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ফলে কি, আমাদের সাংবাদিক ভাইরা মন খুলে লিখতেও পারেন না, আবার মাঝে মাঝে ফরমাইশি ঘটনা ঘটাতে হয়, বলতে হয়। আমাদের তারেক সাহেবের যত রকমের মিথ্যা কথাবার্তা আছে তাও দেখায়। হ্যাঁ, আমি ওনাদেরকেই বলছি আর কি। তো এখন এটা করে কি মানুষের হাত থেকে রেহাই পাওয়া যাবে? না, যাবে না। আমি অনুরোধ করব আমাদের সব মানুষকে, সেই মিডিয়ার মানুষ হোক, সে প্রশাসনের মানুষ হোক, সে শিক্ষক হোক, প্রকৌশলী হোক, এ দেশটা আপনার, এ দেশটা কারো বাবার নয়।